আমার নাম এই ঝান্ডা পতাকায় উল্লেখিত চিহ্নিত কি আছে? আরে ঝান্ডায় কি আছে চিহ্নটা? আমি নিজে কেন বলবো আমার নাম কি, যখন আমার নাম কি, যখন বলবে এ বাবু আপনার নাম কি, আমি বলবো জয় গোরাম আদিবাসী কর্মী সমাজের চিহ্ন কি, সূর্য। তো আমার নামও সূর্য। আর এইটাই হলো কি, আদিবাসী কর্মী সমাজের চিহ্ন হলো সূর্য, আমার নামও সূর্য। ইটার যেই মিলিত ভাব হইল হরমিতান, ম থেকে মোদি, ম থেকে মমতা, বুঝল না? তো ম থেকে মোদি, ম থেকে মমতা। তো এই মোদি আর মমতাকে হটাতে হবে কারা মিলে, ম থেকে মাহতো, ম থেকে মাহলি, সূর্য সিং মিশ্রা মাহলি। তো ম থেকে মাহতো, ম থেকে মাহলি, আর ম থেকে মাঝি, ম থেকে মুসলিম, ম থেকে মূলবাসী। তো পাঁচটা মো মিলাই দুটা মোকে হাঁটাতে হবে। কাকে হাঁটাতে হবে? ম থেকে মোদি, ম থেকে মমতা। তাহলে কর্মী সমাজের নাইকো ক্ষমতা, নাইকো ক্ষমতা কি? তবে বলছে মমতাই ক্ষমতা, জনতাই ক্ষমতা, মমতাই ক্ষমতা নাই খো। আমি আন্তরিক ভালোবাসা জানিয়ে, মাফ করবেন, আমি বাংলা আমার মাতৃভাষা নয়, আমার জাতি সমাজ মাহলি আদিবাসী, ওই বাঁশের যেটা কাজ করে। আর এই জন্য যখন কুর্মীর কথা বলি, তখন আমাকে সাঁওতাল সমাজরা আমাকে ছোট আদিবাসী বলে, ওই বলে মাহলি কানাইয়া। সূর্য সিং বেসরা ইউটিউবে দেখবেন, ওরা বলছে আরে সূর্য সিং বেসরা সাঁওতাল তো বাংকানায়া, এ মাহলি কানায়া। সূর্য সিং বেসরা কত ট্যালেন্ট, তার কি উপলব্ধি ওরা দেখছে না? ওরা দেখছে সূর্য সিং বেসরা ই সাঁওতাল নয়, তাহলে মাহলি হলে আমি আদিবাসী নাই। তেমনি ওরা কুর্মীকে আদিবাসী মানে নাই, এটা কে বুঝাতে বউকে? হ্যাঁ, লেখাপড়া যদি মানুষ থাকে, তাহলে সিমলা 1913 সালের সিমলা অধিসূচনা, যেটা তার অধিসূচনা সংখ্যা 550, 1913-তে 13 জাতিকে এভরিজিনাল সন অব দা সয়েল বলে সূচিবদ্ধ করেছে। এটা লেখাপড়া সাঁওতালরা কেনে মাঝিরা নাই বুঝে, এটা কাকে বুঝাতে বেকে দিকে? হ্যাঁ, যখন 1913 থেকে 1913-তে ছিল কুর্মি এভরিজিনাল মূলবাসী আদিবাসী সন অব দা সয়েল, 1913 পর্যন্ত ছিল কুর্মি সন অব দা সয়েল, 1985 যখন রিশিডিউলিং হয়ে গেল তখন কুর্মি আউট কি করে হইল, এটা ষড়যন্ত্র হিসাবে কুর্মিকে আউট করা হয়েছে। আর কি ষড়যন্ত্র হিসাবে, যদি অর্জুন মুন্ডা কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী হয়ে যদি ওখানের তামিলিয়া জাতিকে আদিবাসী সূচিতে সূচিবদ্ধ করতে পারে, তাহলে 1913-র কুর্মি আদিবাসী সূচিবদ্ধ থেকে কেন সরানো হয়েছে, তার জবাব কে বলবে পার্লামেন্টে? কে বলবে? বলবে এই কুণাল হেমব্রম বলতো, এই বিজেপি এমপি বলতো? হ্যাঁ, আর টিএমসির এমএলএ এই কুর্মীকে সাপোর্ট করবে? কে করবে? কুর্মীর কথা বলবে কেটা? হ্যাঁ, উনি আমাদের বোন, আমার বিটির সমান, উনি গান গাইলেন, পার্টির থেকে বড় জাতি, জাতির থেকে বড় মাটি। আমি যখন 1986 সালে দার্জিলিং যাই, গোর্খাল্যান্ড আন্দোলন, সুভাষ ঘোষিং এর সঙ্গে দোস্তি হয়, আপনারা যত শিক্ষিত মানুষ গুগলে চেক করুন, বই পড়ুন, এই সূর্য সিং বেসরা তখন চুল পাকে নেই, তখন স্টুডেন্ট ছিলাম আমি, এমএ পাস করেছিলাম রাঁচি ইউনিভার্সিটি থেকে।
আমি সাঁওতালিতে এমএ পাস করলাম 1986 আর বানিয়েছিলাম অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। তখন আসামের স্টুডেন্টরা বানিয়েছিল অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন। তার নেতা ছিল প্রফুল্ল মাহন্ত। ওরা লড়াই লড়েছিল 79 থেকে 85 পর্যন্ত। ওই বিদেশিকে ভাগাও বলে আন্দোলন করলো। তারপরে রাজীব গান্ধী চুক্তি করলো কবে 1985-এ। তারপরে মিজোরাম যখন সমঝোতা হলো, মিজোরাম যখন রাজ্য দিল লালডেঙ্গার নেতৃত্বে, তখন 1986-এ মিজোরামকে রাজ্য সরকার দিয়ে দিল। যখন সুভাষ ঘিসিং আন্দোলন করলো দার্জিলিং গোর্খাল্যান্ড, তখন জ্যোতি বসু চিফ মিনিস্টার ছিলেন। তখন সেই জ্যোতি বসুর আমলে জ্যোতি বসুকে সিগনেচার করতে হলো। সুভাষ ঘিসিং সিগনেচার করেছে, তারপরে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী করেছে, তারপরে দার্জিলিং এর নাম কি হলো? গোর্খাল্যান্ড। যদি নেপাল থেকে গোর্খা এসে দার্জিলিং এ বাঙালিদের রাজ্যে গোর্খাল্যান্ড হতে পারে, তাহলে এই জঙ্গল মহলটা গোর্খাল্যান্ডের মতো অটোনোমাস কাউন্সিল কেন হবে না? নিশ্চয় হবে, লড়াই হচ্ছে। কিন্তু এই কথাটা বলবে কে? এই কথাটা পার্লামেন্টে বলবে কে বলুন তো? বলবার মতো লোক চাই না? হ্যাঁ, কথা হচ্ছে কি, যদি পোলট্রি ফার্মের সাদা মুরগাকে কাঁধ বাঁধি দিই আর ধব 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 আর হার হব না জিতকার হব আর ধব ধব, ওই কাঁধ বাঁধলেই ওই পোলট্রি মুরগা লড়বে কি? আর মানে জার্সি পরাইন দিলে আর বুট পরাইন দিলে আর নুতল বলকে ছনকাইন দিলে, তাহলে ব্রাজিলের মতো মারাডোনার মতো গোল করবে কি? নাই দাদা, তাহলে গোল করবার মতো প্লেয়ার চাই। আর তেমন মানে মানে লাল লাল মুরগা চাই, কাঁধ বাঁধলেই জিতকার চাই, তেমন যে এমন একটা ক্যান্ডিডেট পাইছেন আপনারা। আমি ধন্যবাদ জানাই অজিত প্রসাদ মাহাতো, তার জঙ্গি সাথীদের সবাইকে জানাই। মাফ করবেন, আমি বাংলা ভাষী নাই, আমার মাতৃভাষা আমি মাহালি, কিন্তু আমার ডিগ্রি হচ্ছে এমএ ডিগ্রি সাঁওতালিতে, সেই জন্য সাঁওতালি মহাকবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি পেয়েছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 সালে। আমি বোলপুর শান্তিনিকেতন গিয়ে আমি বললাম, এত বড় একটা কবি লেখক যেভাবে আমাদের বীরবল বাবুর কবিতা একটা বই দিয়েছেন, উনি একটা কবিতা লিখেছেন, আমি বাংলা পড়লাম, বাংলা কোথায় শিখলাম আমি? আমি যখন বাল্যকাল ছিলাম 5 বছরের ছোট বাচ্চা, তখন আমার মাতৃভাষা সাঁওতালি, কিন্তু আমি বাংলা বলতে পারি নাই। সরল বর্ণ বোধের শিশুর প্রার্থনা, সেই পেছনের পতাকায় লেখা ছিল শিশুর প্রার্থনা। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকলের যেন ভালোবাসি। হ্যাঁ, এই ধরনের আমার মুখস্থ ছিল না। এক পায়ে দাঁড় করালো রুদ্রে, এক ঘন্টা ধরে মুখস্থ হলো না, বড় একটা বেদনা নিয়ে মার মার করে মন্ডল মাস্টার আমাকে ওই কাপড়টাই ফাটাই দিল, আর বাল্যকারে ওই প্যান্টে আমি পেশাবে ভেঙে দিলাম। ওই সূর্য সিং বেসরা আজকে সাঁওতালি বিশ্বকবি হয়েছে। আমি উপাধি পেয়েছি ঝাড়খণ্ড রত্ন, আমি উপাধি পেয়েছি বিশিষ্ট এমএলএ, যে 5 বছরের এমএলএ আলাগ রাজ্যের জন্য 1 বছর 5 মাসে কুর্সিকে লাথ মেরে লালু বলেছিল মেরে লাশ পর ঝাড়খণ্ড বানেগা, একমাত্র মরদ এই মাটির মানুষ, 1 বছরে ত্যাগ দিবার এমএলএ সূর্য সিং বেসরা, আমি প্রার্থী হয়েছি। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আমার মাতৃভাষা বাংলা নয়, কিন্তু বাঙালি আসলে বাংলা বলি, সাঁওতালদের সমাজে গেলে ইন্দো সাঁতারতি রোড়া সাঁতারতি ঞলা, আর যেতেবেড়ে মু উড়িষ্যাকু যাও সেটে মু উড়িয়ারে কহদি, তো আমি 10টা ভাষা জানি দাদা, আমার হাতে 5টা আঙ্গুল কিন্তু আমি 5টা লিপিতে লিখি দাদা, আমি রাইটারও আমি ফাইটারও, একবার জিতাই দিলে ন তো ভারতের ওই মোদীর মুটাকে বন্ধ সূর্য সিং বেসরাই করতে পারে। তো আপনারা এখানে মানে কি হচ্ছে, এই সূর্য সিং বেসরা কি করে প্রার্থী হইল? আমি তো এখানে ভোট আতে এখানে ইলেকশন লড়বো বলে কথা নেই, আর লড়াই আপনারা লড়েছেন, ভোট আমি লড়ছি, এই বাবা এটা কি ব্যাপার? কর্মীরা নিজের দাবিতে কর্মীকে এসটি করার জন্য নিরন্তর সংঘর্ষ করছে, ওরা লড়ছে, আর এই সময় ভোটের সময় বেসরা আর ইলেকশন লড়ছে? আমি তো নিজের পার্টি লাঠি করে আমি ভোট দাও বলি নাই,
সূর্য সিং বেসরাকে কর্মী সমাজ বরণ করেছে। আর আমাদের চাইবা স্যার, এ মানে কংগ্রেসের এমপি গীতা কোড়া বিজেপি গীতাকে হরণ করেছে আর সীতাকে অপহরণ করেছে, আর কর্মীরা সূর্য সিং বেসরাকে বরণ করেছে। তার ফরক আছে কি নাই? তার ফরক আছে কি নাই? মানে বিজেপি গীতাকে, গীতা কোড়া চাইবাসার থেকে কংগ্রেসের এমপি ছিল, বিজেপি গীতাকে হরণ করেছে, বিজেপি সীতাকে অপহরণ করেছে, আর সূর্য সিং বেসরাকে কর্মীরা বরণ করেছে। ফরক আছে দাদা। আমি কবিতায় বুঝাবো, রাইটিং এ বুঝাবো, আর ফাইটিং এ বুঝাবো, খালি এই জন্য কি এই ঝাড়গ্রাম লোকসভার মধ্যে 14 লাখ মতদাতা আছে, 7টা বিধানসভা, কর্মীদের সংখ্যা 23%, টোটেল আদিবাসীদের 29%, সাঁওতালদের কেবল 18%। তাহলে সাঁওতাল মাঝিরা 18%, কেবল কর্মী মাত্র 23%। কার ভোট বেশি দাদা? কার ভোটে কুণাল হেমব্রম জিতেছিল বিজেপি দাদা? তো এইবারে সূর্য সিং বেসরা জিতবে কি নাই? হ্যাঁ, মমতাকেও বুঝাবো আর মোদীকেও জবাব দিব।